নমস্কার বন্ধুরা সঞ্জিলিস কিচেন অ্যান্ড ব্লগস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি গ্রাম বাংলার একটি রান্নার ভিডিও আজকে রান্নাটা হবে আলু দিয়ে মুরগির ছাট এখানে মুরগির ছাটকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে এখানে আলুর খোসা ছাড়ানোর কাজ চলছে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে রান্নাটা করবে আমার ছোটো বোনের হাজব্যান্ড এর আগের একটি ভিডিও আমার ছোটো বোনকে আপনারা দেখেছেন আলুর খোসাগুলি ছাড়ানো হয়ে গেছে এবার ছোট ছোট করে কেটে নিচ্ছে আপনারা একটি টিয়া পাখিকে ঘোরাঘুরি করতে দেখছেন ও সবসময় এদের সঙ্গেই থাকে বাবা আদর করে এর নাম রেখেছে গোপাল ও নিজের মতোই এদিক ওদিক ঘোরাঘুরি করে আলুগুলি কাটা হয়ে গেছে এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা কোড়াই সরিষার তেল দিয়ে দিয়েছে তেল গরম হয়ে গেছে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে এবার পেঁয়াজ কুচিকে হালকা নাড়াচড়া করে দিচ্ছে হালকা নাড়াচড়া করে দেওয়ার পর দিয়ে দিচ্ছে আদার পেস্ট তারপর দিচ্ছে রসুনের পেস্ট তবে আদা আর রসুনকে খুব মিহি করে পেস্ট করা হয়নি এগুলিকে হামান দিস্তা দিয়ে গুঁড়ো করা হয়েছে পেঁয়াজ আদা রসুন এগুলিকে হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার মুরগির ছাড়গুলিকে দিয়ে দিচ্ছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করছি তারপর দিয়ে দিচ্ছে আলুর টুকরো এবার মুরগির ছাট আর আলুগুলিকে একসঙ্গে কষিয়ে নিচ্ছে কিছুক্ষণ কষানোর পর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে এবার খুন্তি দিয়ে এগুলিকে ভালো করে মিশিয়ে দিচ্ছে এবার দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা চেরা বন্ধুরা আমি দুঃখিত কেননা লবণ দেওয়াটা আমি আপনাদেরকে দেখাতে পারলাম না সেই সময় আমার ফোনের চার্জ শেষ হয়ে অফ হয়ে গিয়েছিল আমি বাকি অংশটুকু বোনের ফোন দিয়ে ভিডিওটি তুলেছিলাম যাই হোক একবার লবণ দেওয়া হয়ে গেলে আর তো দেওয়া যাবে না কষানোটা কেমন হয়েছে আমি আর একবার কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছে এবার আমাদেরকে জল কমে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে বন্ধুরা একেবারে কম মশলা দিয়ে সাধারণ পদ্ধতিতে আলু দিয়ে মুরগির ছাট রান্না আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল দেখতে দেখতে জল অনেকটা কমে এসেছে দেখুন বন্ধুরা রান্নাটা কত সুন্দর হয়েছে জল শুকিয়ে গেছে এবার নামিয়ে দিচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি আবারও ফিরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ